हेलो बंधुरा शिक्षा निविड़ चैनेले आपनादेर के जानाई स्वागत। आमी चले एसेछि बांगला फोर्थ पेपर अर्थात ईबीजी फोर्थ पेपारेर किछु साजेस्टिक शर्ट क्वेश्चन निये। प्रथम प्रश्न, शेर अफगानेर स्त्री हलेन ড্যাশ आंसर मेहरुन्निसा। পরের প্রশ্ন, ড্যাশ কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা অ্যানসার সহানুভূতি। তিন নম্বর, একজন জটাজুটোধারী প্রকাণ্ডকায় পুরুষ কপালকুণ্ডলার স্বপ্নে দেখা দেন কপালকুণ্ডলা উপন্যাসের কোন পরিচ্ছেদে অ্যানসার চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে। চার নম্বর, ইন্দ্রিয় দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই ইচ্ছাও নাই বক্তাকে অ্যানসার লুৎফুন্নেসা। পাঁচ নম্বর, সেই মৃত্যুর মধ্যে সেই মহান সেখানে সে অনন্ত সে কে অ্যানসার বিন্দুবাসিনী। ছ নম্বর, কৈলাস ডাক্তারের সৌন্দর্য তত্ত্বের মূলে মানুষের কি আছে অ্যানসার অবহেলা। সাত নম্বর, সেইখানে আমার মুক্তি সেখানে আমি আমি বক্তার আমিত্ব প্রকাশের মুক্তিস্থল ছিল ড্যাশ অ্যানসার কবিতা লেখাতে। আট নম্বর, দিদি তোমাকে একটা হালের খবর বলি, হালের খবরটি কোন সময়ের অ্যানসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ন নম্বর, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না, তাহাকে শব্দে ঔপন্যাসিক কাকে বুঝিয়েছেন অ্যানসার পিলাকে। দশ নম্বর, নন্দদুলাল মিত্রের কি অসুখ হয়েছিল অ্যানসার সেরিব্রাল টিউমার উইথ স্ট্রেংগুলেটেড গ্যাংলি। এগারো নম্বর, গণেশ জননী গল্পে গণেশ জননীর নামোল্লেখহীনতার কারণ কি অ্যানসার নিঃসন্তানকারী গণেশকে অবলম্বন করে যেহেতু তার মাতৃত্ব স্বাদ পেয়েছিল সেই জন্যই এই নামোল্লেখহীনতার কারণ। বারো নম্বর, সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম অ্যানসার নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। তেরো নম্বর, পরমেশ্বর চাটুজ্জে কার পূর্বপুরুষ অ্যানসার বিষ্ণু সরকারের। চোদ্দ নম্বর, তারিণী মাঝি গল্পের প্রেক্ষাপট কোথায় অ্যানসার ময়ূরা নদী। পনেরো নম্বর, তুলসীকে মার্ডারের জন্য কে দায়ী অ্যানসার সুকুমার। ষোলো নম্বর, পুঁইমাচা গল্পের ঘটনাকালের বিস্তার কত সময় অ্যানসার এক বছর। সতেরো নম্বর, গণেশ জননীর গল্পকথককে অ্যানসার ডাক্তারবাবু। আঠেরো নম্বর, টোপ গল্পে যে হিংস্র অরণ্যের বর্ণনা পাই সেটির অবস্থান কোথায় অ্যানসার রামগঙ্গায়। উনিশ নম্বর, ওয়ান মোর আনফর্চুনেট উদ্দিষ্ট ব্যক্তি এখানে কে অ্যানসার কৈলাস ডাক্তার। কুড়ি নম্বর, বন্ধু সুকুমারের ব্রহ্মচর্য কেমন ছিল অ্যানসার নিরামিষ। একুশ নম্বর, সুখীকে ভালোবাসলেও তাকে শ্বাসরোধ করে হত্যার আড়ালে কি ছিল অ্যানসার বেঁচে থাকার লড়াই। বাইশ নম্বর, পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে কোন প্রথার কথা বলা হয়েছে অ্যানসার কুলিন বা বাল্য বিধবার কথা। তেইশ নম্বর, সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন, শুষ্ক হাস্যর কারণটি কি ছিল তাকে একঘরে করার কারণে। চব্বিশ নম্বর, টোপ গল্পের ঘটনাকাল ও লিখনকালের মধ্যে ব্যবধান কত অ্যানসার আট মাস। পঁচিশ নম্বর, চিকিৎসা সংকট গল্পের শেষে নন্দবাবুর বাড়ির সান্ধ্য আড্ডাটি ভেঙে যায় কারণটি কি ছিল অ্যানসার মোটর কার কেনার জন্য। ছাব্বিশ নম্বর, মোটা টাকা ফি পাবেন ভেবে উল্লসিত হলেও ডাক্তার শেষ পর্যন্ত তার ফি নিলেন না কেন অ্যানসার কারণ গণেশ জননী নিজের গহনা দিয়া টাকা জোগাড় করেছিল বলে। সাতাশ নম্বর, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে, গল্পকারের অভিপ্রায় অনুযায়ী মাছ শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত অ্যানসার রূপক অর্থে। আজ এই পর্যন্ত,
আবার আসবো পরের ভিডিওতে অন্য কোনো সাবজেক্টের অ্যান্সার নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে সমস্ত তথ্য দিয়ে আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করতে পারি। নমস্কার।